আমার আজকে অনেক শখ হচ্ছে যে বাবা আজকে গাড়ি চালাবে এবং আমি পিছনে বসে থাকবো। পড়ুক, সমস্যা কি? তুমি ক্লাস ধরো। বাবারে, গাড়ি নিয়েই যে পাংকু টান দিছে, আজ মনে হয় খবর আছে। আগের থেকে রাস্তা খারাপ থাকলে আগের থেকেই স্লো করবা, চট করে নেমে দিলে পড়ে যাবা, তুমি উল্টো দিক দিয়ে যাও কেন? ছোটবেলার কথা মনে হয়ে যাচ্ছে, বাবা আমাকে স্কুলে নিয়ে যাইতো এবং কোচিং এ রেখে আসতো, নিয়ে আসতো। সামনে রাখো, ঠিক, সুইচ বন্ধ করে দাও। আপনাদের পিতামাতার অবসর সময়ের সঙ্গী হবেন অবশ্যই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন বেজারা ব্রিজ পার হয়ে হেলেঞ্চা পাড়ার দিকে যাচ্ছি। আজকে একটা কাজে বেরোয়েছি, আমার সাথে আমার পিলিয়ন হিসেবে আমার বাবার আছে পিছনে। আমার বাবার যে গাড়ি ছিল সেটা হচ্ছে বাজাজ বক্সার। আসলে আপনারা জানেন যে বাজাজ বক্সার এবং জিক্সারের কন্ট্রোল সিস্টেমটা একদমই আলাদা। আমি বাইক কেনার প্রায় 5 বছর, 4.5 বছর পার হয়ে গেছে, আমাকে বাবা কখনোই বলেনি যে গাড়িটা একটু একদিনের জন্য হলেও নিবে। সো আমার আজকে অনেক শখ হচ্ছে যে বাবা আজকে গাড়ি চালাবে এবং আমি পিছনে বসে থাকব। এখান থেকে তুমি নিয়ে যাও। পড়ুক, সমস্যা কি? তুমি ক্লাস ধরো। হ্যাঁ, বাবারে, গাড়ি নিয়েই যে পাংকু টান দিছে, আজ মনে হয় খবর আছে। গিয়ার কমাই দেব একটা, এ পড়ছে আরো গিয়ার। হ্যাঁ, আব্বু কিন্তু কখনো জিক্সার সেভাবে চালায়নি, তারপরেও সে তুলনায় আলহামদুলিল্লাহ খুব ভালোই চালাচ্ছে দেখতেছি। আসছে, রাস্তা খারাপ আছে, আগের থেকে রাস্তা খারাপ থাকলে আগের থেকেই স্লো করবা, চট করে নেমে দিলে পড়ে যাবা তুমি করে শুরু করো, উল্টো দিক দিয়ে যাও কেন? রাস্তা ভাঙা হলেও ধরো যে তুমি তোমার সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করবা সব সময়। বিশ্বাস করেন, আমার এত ভালো লাগতেছে আজকে যে আমি আপনাদের কাছে কল্পনাই প্রকাশ করতে পারবো না, কারণ সেই ছোটবেলার কথা মনে হয়ে যাচ্ছে। বাবা আমাকে স্কুলে নিয়ে যাইতো এবং কোচিং এ রেখে আসতো, নিয়ে আসতো। এই রাস্তা না কিছুদিন আগে ঠিক করছিল, আবার খারাপ হয়ে গেছে। সেটাই তো দেখতেছি। বামে মসজিদ আছে, ওখানে যাই। আসরের সময় হয়ে গেছে, সো আমরা মসজিদ খুঁজতেছি। সামনে একটা মসজিদ আছে, ওখানে হয়তো বা নামাজ পড়বো।
এখন মসজিদের গান হচ্ছে, এখন দাঁড়ান সামনে রাখো, থাক সুইচ বন্ধ করে দাও। ফ্রেন্ডস আসতেন, নামাজ পড়ে আমরা আবার বের হয়েছি, আব্বুই গাড়ি চালাচ্ছে, পুরাই পাংখু রাইডার পাংখু। সো ফ্রেন্ডস, আপনাদের পিতামাতার অবসর সময়ের সঙ্গী হবেন অবশ্যই। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।